কখনো দূরত্ব বাড়লে ভয় পেও না, কারণ দূরত্ব বাড়লেই গুরুত্ব বোঝা যায়। এই পৃথিবীতে তারাই বেশি কষ্ট পায় যারা মন থেকে সম্পর্ক রক্ষা করার চেষ্টা করে। আরে স্বার্থপর লোকেরা তো সম্পর্ককে নিজেদের স্বার্থে ব্যবহার করে, স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না। বন্ধু বলো আর বান্ধবী বলো, প্রয়োজন ছাড়া কেউ ভালোবাসে না। আজকাল আধুনিকতা যতটাই বেড়েছে মানুষের মানুষের প্রতি বিশ্বাস ততটাই কমেছে, কারণ এই আধুনিক সমাজের মানুষগুলো আধুনিকভাবে মানুষের বিশ্বাস ভাঙতে শিখেছে। যেদিন তোমার সব থেকে কাছের মানুষটা তোমার উপরে রাগ করা ছেড়ে দেবে, সেদিন বুঝে নিও তুমি ওই মানুষটাকে তোমার জীবন থেকে হারিয়ে ফেলেছ। আপনি কি জীবনের মানে জানতে চান? তাহলে শুনুন, সুখ খুঁজতে খুঁজতে একদিন মৃত্যুর কাছে পৌঁছে যাওয়ার নামই হলো জীবন। সাবধান থেকো, কাউকে কষ্ট দিও না, হয়তো তুমি চিরকাল বেঁচে থাকবে না, কিন্তু তোমাকে দেওয়া মানুষের অভিশাপগুলো চিরকাল বেঁচে থাকবে। এই দুনিয়াতে তিনজন মানুষকে ক্ষমা করতে খুবই কষ্ট হয়। নাম্বার ওয়ান, যে মানুষটি নিজের স্বার্থের কারণে অন্যজনের সাথে ভালোবাসার অভিনয় করে। নাম্বার টু, সেই বন্ধু যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। নাম্বার থ্রি, যে বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলে। ভাগ্য বলে কিছু আছে, যদি এটা বিশ্বাস করো তাহলে কাউকে ধোকা দিও না, কাউকে কষ্ট দিও না, কারণ ভাগ্য খুব ভালোভাবেই প্রতিশোধ নিতে জানে। যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে প্রতিশোধ নেওয়ার সবচেয়ে ভালো উপায় কি, তাহলে আমি বলবো চুপ করে থাকা, কারণ আমাকে আঘাত করার পর আমার নীরবতা শত্রুদের মনে নানা ধরনের ভয় সৃষ্টি করে। আপনার উপরে কেউ অভিমান করে থাকলে কষ্ট পাবেন না। মনে রাখবেন, অভিমান খুব দামি জিনিস, এটা সবার উপরে করা যায় না। শত্রুর সাথে কখনো খারাপ ব্যবহার করো না, শত্রুর সাথে খারাপ ব্যবহার না করলে শত্রু একদিন আপনার বন্ধু হয়ে যাবে। মনে রাখবেন, আপনি কাউকে সম্মান করতে না পারলে উপরওয়ালা মানুষের মনে আপনার জন্য রেখে দেওয়া সম্মানটুকু মুছে ফেলবে। কাউকে কষ্ট দিয়ে ক্ষমা চাওয়া খুব সহজ, কিন্তু কারোর থেকে কষ্ট পেয়ে তাকে ক্ষমা করে দেওয়া খুব কঠিন। যেভাবে কাদার মধ্যে পড়ে থাকা ঝিনুকের মাঝে মুক্ত লুকিয়ে থাকে, সেরকমই খুব সাধারণ মানুষটির কথার মাঝেও মূল্যবান কথা লুকিয়ে থাকতে পারে। তাই কাউকে বেকার মনে করবেন না। আপনার মধ্যে সততা থাকলে আপনি নিজেকে নিয়ে খুশি থাকুন, কারণ কিছু কিছু মানুষ তো সৃষ্টিকর্তারও ভুল খোঁজে। আমি জীবনে অনেক ধরনের মানুষ দেখেছি, ভাগ্যে যা আছে তাই হবে বলা মানুষগুলোকে রাস্তা পার হওয়ার সময় ডানে আর বামে তাকাতে দেখেছি। সম্পর্ক টিকিয়ে রাখার দুটি সহজ পদ্ধতি হলো, এক, যখন আপনি ভুল করবেন তখন মন থেকে ক্ষমা চেয়ে নিন, আর দুই, যখন আপনি ঠিক করবেন তখন নীরব থাকুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের। আর এরকম ধরনের মোটিভেশনাল ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন।